चौन्ना एंटरटेनमेंट। तो हाय फ्रेंड्स, আমরা চলে এসেছি সবাই মিলে নাইস পার্কে নৈহাটি। তো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো পাশেই নাইস পার্কের চারিদিকটা, মানে বাইরেটা কেমন সুন্দর। এখানেও সবাই পিকনিক স্পটে সবাই পিকনিক করে। তো এখানে টোটো করে এই যে সবাই দাঁড়িয়ে আছে পিকনিক করছে, আর ভেতরটা তোমাদের চলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে নাইস পার্ক নৈহাটি। ওকে, তো আমি তোমাদের এই ভিডিওটার ডেসক্রিপশনে যে আগের যে আমাদের ভিডিওটা আছে কিভাবে তোমরা নৈহাটি নাইস পার্কে আসবে, সেটা তোমরা ডেসক্রিপশনে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন হয় তো ওখান থেকে তোমরা খুলে দেখতে পাবে যে কিভাবে তোমরা নৈহাটি নাইস পার্কে আসবে। তো আমরা এই যে ভেতরে এন্ট্রি করে নিয়েছি, এখানের মাথা পিছু টিকিট ভাড়া হচ্ছে 50 রুপিস 50 টাকা। তো ঢুকেই দেখো দেখো যে কি সুন্দর স্টেজ করা আছে, গান বাজনা হচ্ছে, বক্সও এখানে লাগানো আছে। তো এটা হচ্ছে পিকনিক স্পট, এই পাশে সবাই যারা এসে পিকনিক করে, তো এই পাশে এখানে ডেকোরেটরসের সব জিনিসপত্র রেখে পিকনিক করে। তো তোমাদের ভেতরটা ঘুরে চলো দেখাই যে কেমন পার্কটা। তো সামনেই এই যে দেখো ফুচকার দোকান, সবাই ফুচকা খাচ্ছে। অন্ধকার গুহার ভেতরে কি আছে দেখি, চলো দেখা যাক কি আছে ভেতরে। তো এটা হচ্ছে একটা ফ্লাইওভার, এখান দিয়ে নেমে পার্কের চারিদিকে যাওয়া যাবে, এটা কোনো গুহা না। তো যাই হোক, এই যে নেমে আমরা একটা সাইড দিয়ে নেমে, এখানে হচ্ছে বেবি জোন, এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে। পাশেই এখানে আছে অ্যাকুরিয়াম, বাচ্চাদের খেলাধুলার সব জিনিস। অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে বাচ্চাদের। তো এখানে গিয়ে দেখুন অ্যাকুরিয়াম আছে, আপনারা বিভিন্ন রকমের মাছ এখানে দেখতে পাবেন যেগুলো বাচ্চারাও খুব ভালোবাসে। তার জন্য এই বেবি জোনের পাশেই এটা অ্যাকুরিয়ামের এই মাছের জায়গাটা করা হয়েছে। তো আমরাও খুব ভালোবাসি, তো তার জন্য দেখছি। তো আপনারা কিন্তু এসে দেখতে পারেন যে নানা রকমের মাছ এখানে রয়েছে। আর এই যে দেখুন এখানে বাচ্চাদের গেম খেলার নানা রকম জিনিস রয়েছে, যেখানে স্বর্ণ খেলবে বলে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন এসেই বসে গেছে বাইকে, গেম খেলতে শুরু করে দিয়েছে, আবার বলছে গাড়ির গেমটাও খেলবে। তো কি ভালো লাগছে? হ্যালো, খুব মজা পাচ্ছে। তো আমি টিকিট করে নিয়েছি পাশেই, 30 টাকা করে হচ্ছে, 30 রুপিস করে টিকিট ভাড়া আছে। তো আপনারাও এসে চড়তে পারেন, মানে বাচ্চাদের চড়াতে পারেন। এই যে অহি অহি কারে বসেছে, তো ওর দাদা ভাই ওকে হেল্প করছে। এই যে দেখুন ও বনুকে হেল্প করার পরে নিজেই আবার শুরু করে দিয়েছে, ওর একটা বাইকে মন ভরলো না, আবার গাড়িও চড়বে বলছে, আবার বন্দুক ওইদিকে গুলি মারবে, কত কি যে করবে ও। তাই যে বাচ্চাদের একটু দোলনা নানা রকম জিনিস আছে যেগুলো বাচ্চাদের এন্টারটেনমেন্ট করে। তো এখানে বোটিংয়ের সিস্টেমও আছে, তো সবাই এখানে বোটিং করছে, খুব সুন্দর। যেখানেই জল থাকে সত্যি কথা কি মনটা খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে যেহেতু আমার সি বিচ খুব পছন্দের। তো যাই হোক, জল থাকলে আমার খুবই ভালো লাগে। এখানটা দাঁড়িয়ে সবাই ফটো সেশন করছে, বোটগুলো খুব সুন্দর। তো এখানে অনেক, যেহেতু 1 জানুয়ারি সবাই লাইন দিয়ে চড়ছে, তো এখন আমাদের সময় নেই মানে অত লাইন দিয়ে চড়ার জন্য। তো এখানে বাচ্চাদের এই যে নানা রকমের এন্টারটেনমেন্ট জিনিস আছে, ডিয়ার দেখুন এটা কি বলুন তো, এটা হচ্ছে একটা জল পরী, অনেক বড়, খুবই সুন্দর। দেখুন চট করে এরকম দেখা যায় না কিন্তু। আর চারিদিকে নানা রকমের মনোরঞ্জনের, মানে মনোরঞ্জনের যেটা জিনিস রয়েছে চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আমিও এই ফার্স্ট টাইম এখানে আসলাম, তো এই পার্কটা রিসেন্ট বলতে তাও মনে হয় 1-2 বছর হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, পার্কের ভেতরেই ভীষণ ভিড়। আমি জানি না যে কতটা কি ভেতরে গিয়ে অর্ডার নেবে, কতটা কি খাওয়া দাওয়া পাওয়া যাবে, কারণ লাইনও রয়েছে, সবাই অলরেডি সব জায়গায় বুক করে বসে গেছে। তো যাই হোক, আলটিমেটলি একটা জায়গা পাওয়া গেল, দেখি কি হয়। তো আমরা ঘোরাঘুরি করার পরে তো রেস্টুরেন্টের পাশেই রয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য ভূত বাংলা। তো দেখুন, তো এইখানে গিয়ে ভূতের জিনিস কি দেখাবে ভেতরে, আমি যাইনি অবশ্য, আপনারা এসে দেখতে পারেন যে ভেতরে কি দেখায় ভূতের।
তো আমরা একটু পাশেই বসে রয়েছি। পার্কটা কিন্তু খুব সুন্দর, আপনারা দেখলেন তো কত সুন্দর পার্কটা, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, তো ঘোরাঘুরি হলো, কিন্তু খাবারের এখানে এত ভিড় হচ্ছে, হ্যাঁ, তো খাবারের একটু অসুবিধাও হচ্ছে, মানে অনেক লাইন দিতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে বসে একটু স্ন্যাক্স আমরা কিন্তু খুব মজা করছি, খুব ভালো লাগছে এখানে, খুব ভালো পার্ক। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন, নাইস পার্ক নৈহাটিতে। তো আসলে বুঝতে পারবেন যে কত বড় পার্কটা আর কত সুন্দর। তো যাই হোক, তো খুবই সুন্দর পার্কটা, ঘুরে 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 সব দেখাচ্ছি আপনাদের। তো দেখে আপনারা যদি ভালো লাগে তাহলে আবার এসে আপনারাও ঘুরে যাবেন এখানে। আমি তো রুটটা অলরেডি আপনাদের আগের ভিডিওটায় বলে দিয়েছি যে কিভাবে আপনারা নাইস পার্কে আসবেন। তো এইটা আমি দেখালাম যে কি নাইস পার্কটা কেমন, তা দেখলে যদি আপনাদের ভালো লাগে তো এখানে আসবেন। যাই হোক, খুবই সুন্দর পার্কটা, আমার খুব ভালো লেগেছে। আর খুবই সময়, 1st জানুয়ারি নিউ ইয়ার্ক বলে কথা, তো নিউ ইয়ার্কে তো আমরা খুব ভালো ঘুরেছি, খুব ভালো ঘুরেছি। আর খুব খুব না আলো পড়েছে বাবা, তো বলছে কি যেহেতু সূর্যের আলোটা আসছে তো ও বলছে যে ধুলো পড়েছে। ও আমি না, তোমার আলোটা পড়েছে বলে এরকম লাগছে। তো যাই হোক, তো আপনারা বলবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই ট্রিপটা আর ঘোরাটা প্লাস পার্কটা অবভিয়াসলি। তো যাই হোক, তো আমাদের তো বললামই খুব ভালো লেগেছে, তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো পরে আর কি কি ঘুরছে সেইগুলো দেখাচ্ছি আপনাদের। তো অনেকক্ষণ এখানে কাটানোর পর এবার একটু বাদবাকি জায়গাগুলো চলুন দেখে নিই। তো পাশেই একটু ভাবছি যে চা কফি স্টল রয়েছে, তো এখান থেকে একটু স্ন্যাক্স টাইপে একটু চা কফি কিছু খেয়ে নিই, তারপরে আবার এই যে বেরিয়ে পড়েছি। পাশেই একটা সুন্দর জায়গা রয়েছে ঝর্ণা দেওয়া, তো এইখানে দেখুন আবার একটা কি সুন্দর ডিয়ার টাইগার সব রয়েছে। তো স্বর্ণ আর অহি ভেতরে গিয়ে একটু খেলাধুলা করছে, আমরাও একটু ফটো তুলে নিচ্ছি ওদের। তো এই যে এই জায়গাটার কথাই বলছি আপনাদের, দেখুন কি সুন্দর, যেহেতু একটু ইভিনিং টাইম হয়ে গেছে তো সবাই চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে। ওয়েদারটাও বিকেল হয়ে গেছে, খুবই ভালো লাগছে, করতে তো ভালো লাগেই আমাদের। তো সবাই মিলে একটু বসে একটু ফটো টটো তুলে নিই আমরা, কারণ এত সুন্দর জায়গায় এসেছি, একটু ফটো সেশন না করলে হয়, ভিডিও তো করে যাচ্ছি তখন থেকে, আপনাদের জন্য একটু ফটোও তুলি। তো যাই হোক, কি সুন্দর দেখুন ফুলগুলো, দারুণ, এত বড় থোকা থোকা সব গাঁদা ফুল। এইটা দেখুন কি সুন্দর একটা মডেল টাইপের ঘাস দিয়ে করা। তো এখন যেহেতু ইভিনিং, তো ওই ওভারব্রিজটা যেটা আপনাদের দেখিয়েছিলাম ওটা লাইট দিয়ে সুন্দর বেশ সাজিয়ে, তো এই বাইরের দিকটা যেখানে আপনাদের বললাম না পিকনিক স্পট, এখানে পিকনিক করা হয়। তো এই যে পিকনিক করার পাশে যে আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে স্টেজ করা আছে, তো তখন তো বড়রা নাচছিল, এখন সব বাচ্চা পুচকি পুচকিগুলো নাচানাচি করছে। স্বর্ণ আর অহিও উঠে গেছে, দুজন মিলে শুরু করে দিয়েছে নাচানাচি, তো খুব ভালো লাগছে, দারুণ। কুটি কুটি বাচ্চাগুলো কি সুন্দর নাচছে, ছোট ছোট বাচ্চাদের দেখতেও খুব ভালো লাগে। বাহ, ওই গ্রিন কালারের মেয়েটাও তো খুব সুন্দর নাচছে, ওইদিকে স্বর্ণ অয়ো নাচছে পেছনের দিকে। তো এইদিকে আমাদের এত সুন্দর গান বাজনা হচ্ছে দেখে আমাদেরও একটু মনে হচ্ছে পা হাত পা নেড়ে যাচ্ছে, কি করবো। এই যে দেখুন এই পাশটা, ওইদিকে তো বাচ্চারা করছে, এদিকে আবার বড়রা, এরা পিকনিক করতে এসছে। ওইদিকে সব ডেকোরেটার্সের বাসনপত্র সব রয়েছে, তো আপনারা সেরকমভাবেও আসতে পারেন, যে পিকনিক করার উদ্দেশ্যেও আসতে পারেন সবাই মিলে, যে এটা একটা পুরো গ্রুপ, পিকনিক করার গ্রুপ। আমাদের শেষ ঘোরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চা কফি খেয়ে আমরা চলে যাব স্টেশনে, বেরিয়ে গেছি, হেভি মজা হলো, খুব ঘুরলাম, খুব ভালো লাগলো, হেভি হেভি দারুণ ঘুরলাম, দারুণ, হেভি, কেমন ঘুরলে?
দারুণ দারুণ হয়েছে পার্কটা, আপনারা কিন্তু অবশ্যই আসবেন আর কমেন্টে কিন্তু লিখবেন যে কেমন লেগেছে আপনাদের এই পার্কটা, খুব ভালো। যাই হোক নৈহাটিতে আছে এটা, তো যাই হোক আমি আপনাদের রুটটা তো বলে দেবো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে কীভাবে আসবেন আপনারা নাইন পার্কে। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি টোটো ধরতে, তখন থেকে স্টেশনে যাব, স্টেশনে গিয়ে আমরা আবার ট্রেনে করে দমদম, তারপরে বাড়ি। তো নৈহাটি নাইস পার্কে আপনারা কিভাবে আসবেন সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে দেখে নেবেন ওখান থেকে। তো এই যে দেখুন পিকনিক করে সবাই ফিরছে, আবার একটু সন্ধ্যে তো হয়ে গেছে, বেরোতে বেরোতে একটু চা খেয়ে নিচ্ছি, আমরা একটু চা টা খেয়ে নিচ্ছি, যে ওরাও খাবার দাবার খাচ্ছে, সিঙ্গারা চা কেক এগুলো খেয়ে নিলাম, কারণ বাড়ি অব্দি যেতে হবে তো দমদম অব্দি। তো এখান থেকে আমরা এই যে অহি বলছে দেখেছেন পাকা, ওকে শেখাতে লাগে না, সব এক একাই বলতে থাকে, বুঝতে পেরেছেন তো? যাই হোক আমরা টোটো করে চলে যাব হচ্ছে স্টেশনে, স্টেশন থেকে চার ধরে আমরা দমদম চলে যাবো, ওখান থেকে দমদমে আবার অটো করে, ঠিক আছে? আমি আগের ভিডিওটার যে লিঙ্ক, যে কীভাবে আপনারা নাইস পার্কে আসবেন ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ও দেখে আপনারা কীভাবে নাইস নৈহাটি নাইস পার্কে আসতে হবে ওটা আপনারা দেখে নেবেন। এই যে এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকেই আপনারা স্টেশন যাওয়ার টোটো এইসব সব পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা উঠলেই বলবেন যে কোথায় যাবেন, এখানে সব রকম ভ্যাকেন্সি আছে, টোটো অটো এখান থেকেই টোটো ধরবো আমরা। স্বর্ণ এন্টারটেনমেন্ট।